আপনার সেলিব্রিটি সব লেটেস্ট সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এবার আয়নাবাজির চরিত্রের মিল পাওয়া গেল মানিকগঞ্জের সিংাইরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন প্রাপ্ত মূল আসামি আয়নাল হকের বদলে দু বছর সাজা খেটেছেন আরিফ খান নামে এক দরিদ্র যুবক মাত্র দুদিনের কথা বলে তাকে আত্মসমর্পণ করানো হলেও জেলের খানি টানতে হয় দুই বছরেরও বেশি এ ঘটনা উচ্চ আদালতের কাছে ধরা পড়ে আদালতের নির্দেশে আসল আয়নাল হক ও তার সাত স্বজনের বিরুদ্ধে মানিকগঞ্জে মামলা হয়েছে উচ্চ আদালতে মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ জুলাই মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার পালপাড়া গ্রামের এই বাড়িটি ধর্ষণ মামলায় বদলি সাজা আরিফ খানের দারিদ্রজাকে আজ পরিণত করেছে আয়নাবাজির খলনায়কে আরে বুদ্ধি দিছে কি তুই একটা হাজিরে দিবি তোর এই মাদ্রাস আর তার বাপের ক্যান্সারের চিকিৎসা করবার আমি মাদ্রাস ঘটনাটা জানছি এক বছর পরে ঠিক আছে হঠাৎ করে জানলাম যে আরিফ নাকি আইনালের পরিবর্তে জেল খাটছে আর কি জেলে থেকে বললো যে না এই অরিজিনাল আসামি তখন আর কি আমরা প্রমাণ করলাম যে না এই লোক না সেই লোক ধরা বাইরে দুই সালে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা হয় আইনাল হকের তাকে বাঁচাতে মানিকগঞ্জের আদালতে জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন তার স্বজনরা পরিবার ও এলাকাবাসীর কাছে আরিফ প্রথমে নিখোঁজ থাকলেও বছর পরে বদলে জেল খাটার বিষয়টি জানাজানি হয় এটা তো জালিয়াতি বাহল বিশ্বের সাথে একটা বাট মনে করি আইনার সাথে একটা বাট পার্টি আমারও এরকম করতে পারে তোর পাঁচ লাখ টাকা দু মুক্তি আর মাইনেছে ভি তাহলে অবশ্যই শাস্তির দরকার দু সালে রায় বাতিল হাইকোর্টে আবেদন করেন আরিফ এর কিছুদিন পর ছেলেকে অবৈধভাবে আটকে রাখা হয়েছে দাবি করে মুক্তি চান আরিফের মা দুই সালে আরিফের ছয় মাসের জামিন মঞ্জুর করে উচ্চ আদালত তার মুক্তির পর মালয়েশিয়া থেকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করেন আসল আসামি আইনাল মামলাটি হাইকোর্টে এলে একই নামে দুই আসামির বিষয়টি নজরে আসে বিচারকদের পরে ধরা পড়ে জালিয়াতির ঘটনা এরপরই কারাগারে আটক আরিফ সাজাপ্রাপ্ত মূল আসামি আইনাল হক সহ সাত স্বজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ আমরা একটা নিয়মিত মামলা থানায় রুজু করেছি মামলাটি বর্তমানে দিন এই মামলায় আদিপ তো জেলে আছে সে এই মামলায় অবশ্যই হবে এবং অন্য অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে দুই সালে মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার পালপাড়া গ্রামে ধর্ষণের মামলায় দুই সালে যাবজ্জীবন কারাদণ্ড হয় একমাত্র আসামি আইনালের ঘটনার পর থেকে সে পলাতক ছিল বিএম খোরশেদ যমুনা নিউজ মানিকগঞ্জ